আসসালামু আলাইকুম নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবারও আমরা হাজির হয়েছি আজকের তারিখ দশ দুই দু হাজার তেইশ শুক্রবার আজকের জব সার্কুলারের বিষয় ভবানীগঞ্জ পৌরসভায় চাকরির বিজ্ঞপ্তি তো এই জব সম্পর্কে আমি একটু বিস্তারিত বলবো যে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে কোন কোন পদে কতজন নিবে কোন পদের জন্য কী কী যোগ্যতা লাগবে আপনাকে কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এমনকি এই জবের অ্যাপ্লাইয়ের শেষ তারিখ কত সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিব তো প্রথমে আমরা জানবো যে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে তো এই জবের টোটাল পোস্ট আছে দশটি এবং কোন পদে কতজন নিবে আমরা একটু বিস্তারিত বলবো তার আগে জেনে নিই যে এই জবের সর্বশেষ অ্যাপ্লাইয়ের সর্বশেষ তারিখ কত এই জবের সর্বশেষ তারিখগুলো ছয় তিন দু হাজার তেইশ অর্থাৎ মার্চের ছয় তারিখের মধ্যে আপনাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে এবার যদি একটু বিস্তারিত দেখি যে এই জবের টোটাল পোস্ট আছে কয়টি এবং কী কী টোটাল প্রস্ত্রের দশটি এবং কোন 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 পদে নিবে কতজন প্রথম পদের নাম নিম্নমান সহকারী কম কাম মুদ্রাক্ষিক নিবে দুইজন বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা অভিজ্ঞতা যোগ্যতা সহ বাংলায় তিরিশ ও ইংরেজি তিরিশ ইংরেজি চল্লিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরে ট্রাক চালক নিবে একজন বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর পাঁচশো যানবাহন চালান বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর সহকারী সহকারী লাইসেন্স পরিদর্শক নিবে একজন বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা চার নম্বরের সহকারী কর আদায়কারী নিবে একজন বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষক বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রী বা সমমানের শিক্ষাগত যোগ্যতা পাঁচ নম্বরে কনজার ভ্যালি ইন্সপেক্টর নিবে একজন বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি পাস কনজার ভে ভ্যালি কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে সেনিটারি ইন্সপেক্টর নিবে একজন বেতন এগারো হাজার থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি সহ মেডিকেল টেকনিশ টেকনোলজি জন্য টেকনোলজির সেনিটারি ইন্সপেক্টরশিপ থাকতে হবে সাত নম্বরে স্বাস্থ্য সহকারী নিবে একজন বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি পাশ বিজ্ঞান বিভাগ জীববিজ্ঞান সহ অভিজ্ঞতা দেরকে অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বরে অভিষয়ক নিবে দুইজন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর পাস এখানে আরও অনেকগুলো সত্যবি দেওয়া আছে বিস্তারিত কোন কোন জেলার লোক বা কারা অ্যাপ্লাই করতে পারবে কত বছর বয়সের মধ্যে থাকলে অ্যাপ্লাই করতে পারবে কত টাকা এই কোন প্রতিজনে কত টাকা ফি লাগবে কীভাবে অ্যাপ্লাই করবেন কোথায় কাগজ জমা দিতে হবে কোন কোন কাগজের কত কপি কপি লাগবে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অর্থাৎ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত পড়ে নিয়ে তারপর আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো শেষ করার আগে একটাই কথা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলোর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম